উৎসবমুখর পরিবেশে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট হবে দাবি সিইসির। ভোটকেন্দ্র দখল নয়, পাহারা দেয়া হবে বললেন ইশরাক। সিটি নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী। করোনা ভাইরাস, চীনে মৃতের সংখ্যা 213, আক্রান্ত 9000 মানুষ। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রোকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকায় সেখানে দলের নেতাকর্মীদের ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল 10:30 ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদক মণ্ডলীর সভার মুলতবি বৈঠকে যোগ দেওয়ার জন্য গেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ওবায়দুল কাদেরকে দেখতে গিয়ে সেখানে অন্যান্য রোগীর অসুবিধা হতে পারে, এজন্য প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন ঢাকার 2 সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিরাপদে সবাই ভোট দিতে পারবে। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আশাবাদ জানান তিনি। এজন্য সবাইকে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সিসি। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। নুরুল হুদা বলেন, এদেশে কখনোই নির্বাচন কমিশনের উপরে রাজনৈতিক দলগুলোর আস্থা ছিল না, তবে কমিশন সবসময় নিরপেক্ষভাবে কাজ করে আসছে। এ সময় সিসি নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পক্ষপাতহীন আচরণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ব্রেট ক্রিস্টিয়ানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ সিটির বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে পূর্ব নির্ধারিত এই বৈঠক হয় বলে জানান ইশরাক। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের কিছু কিছু বিষয় নিয়ে মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তার মতামত ও আশঙ্কার কথাও জানতে চেয়েছেন। এ সময় ইশরাক অভিযোগ করেন, নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া প্রায় 350 ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষ যেন কেন্দ্র দখল করতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে দখলমুক্ত করা হবে বলেও জানান ইশরাক। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানী। মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 40,000-এর বেশি সদস্য, সেই সাথে নিয়োজিত রয়েছে 65 প্লাটুন বিজিবি। রাজধানীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি ভোটকেন্দ্র পরিদর্শনও টহল দিচ্ছে তারা। রাজধানীর বাজারে আবারও বাড়ল দেশি পেঁয়াজের দর। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 150 টাকা, যা এক সপ্তাহ আগে 100 টাকায় নেমেছিল। আমদানি করা পেঁয়াজের দরও কেজিতে বেড়েছে মানভেদে 10-20 টাকা। বিক্রেতারা জানান, টানা 2 সপ্তাহ স্থিতিশীল থাকার পর গত 2 দিনে হঠাৎ করে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম 1 লাফে কেজি প্রতি বেড়েছে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 150 টাকায়। আর চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। 1 কেজি মিশরীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 90 থেকে 100 টাকা। দাম বৃদ্ধির কারণ হিসেবে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়াকেই দায়ী করছেন তারা। বলছেন, পাবনার রাজশাহী ফরিদপুর অঞ্চল থেকে দেশি পেঁয়াজ কম আসছে। করোনা ভাইরাসে চীনে প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে চলছে। একদিনের ব্যবধানে ভাইরাসটিতে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213 জনে।
সব মিলিয়ে দেশটির মূল ভূখণ্ডেই মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 213 জনে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন করে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও, যা প্রায় 9000 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার আরও 42 জনের মৃত্যু হয়েছে আর ভাইরাসটির কেন্দ্রস্থল ওহান প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 204 জনে। এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, মহামারী আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার জেনোভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি। কর্ণফুলি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি। আর উৎসবমুখর পরিবেশে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট হবে দাবি সিসির। ভোটকেন্দ্র দখল নয়, পাহারা দেয়া হবে বললেন ইশরাক। সিটি নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী। করোনা ভাইরাস, চীনে মৃতের সংখ্যা 213, আক্রান্ত 9000 মানুষ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।